আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি বিস্তারিত জানতে পারবেন। মালয়েশিয়ার বাঙালি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে আমার আলাপ হয় জাকির হোসেনের সঙ্গে। তিনি এখন মালয়েশিয়ার কোপারপাড় শহরে একটি ভবনের মিস্ত্রি হিসাবে কাজ করেন। তার দেশের বাড়ি পর্তুগালি থানার গোয়ালাচিপা এলাকায়। দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করে জাকির হোসেন দেখেছেন এ দেশের কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা। তবে আমি যখন এই দেশে প্রথম আসি তখন কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। প্রথমে যুগালি কাজ করতাম, এরপর দোয়াল প্লাস্টারিং এবং বর্তমান মিস্ত্রির কাজ করছি। মালয়েশিয়ার কাজে সুযোগ সুবিধা ভালো, তবে বস ভালো হলে বেতন সময় মতো পাওয়া যায়। অনেক সময় দেখা যায় খারাপ বসের কারণে দুই তিন মাস পর বেতন দেওয়া হয়, আবার অনেক সময় বেতন দেয় না। আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এখানকার দাতু, আমার বাংলায় যাকে বলি সাইট প্রদান, তাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত চীনা দাতু। চীনাদের মধ্যে 85% ভালো, মালয়েশিয়ানরা 15% ও ইন্ডিয়ানরা 5% ভালো। মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের বর্তমান সবচেয়ে ভালো অবস্থান রয়েছে কনস্ট্রাকশন কাজে। এই দেশে বাংলাদেশিরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন। ক্রোন ব্রেহু এসব মেশিনের নিয়ন্ত্রণ আমার সাইটে বাঙালিরা করেছেন। এখানকার কাজের পরিবেশ ভালো, তবে মাঝে মধ্যে ইন্দোনেশিয়ানরা আমাদের ওপর জোরদবস্তি করে। ইন্ডিয়ানরা অনেক সময় আমাদের টাকা ছিনতাই করে নিয়ে যায়। ইন্দোনেশিয়ানরা মালয়েশিয়ার প্রতিবেশী দেশ হয়, তাদের অত্যাচারের মাত্রা সবচেয়ে বেশি। তাদের দাতুরা ভয় পান, কারণ তাদের নিয়ন্ত্রণ করা একটু কঠিন। প্রথম অবস্থায় আমার দৈনিক আয় ছিল 30 রিঙ্গিত, এখন আমি মিস্ত্রির কাজে নিয়োজিত রয়েছি, এখন আমার দৈনিক আয় 80 রিঙ্গিত, ওভারটাইম সহ 100 রিঙ্গিত। কাজের অভিজ্ঞতা ভালো এবং কাজের মান ভালো হয়, আমার আয় অন্যান্য মিস্ত্রির চেয়ে একটু বেশি। তবে বেতন নির্ভর করে কাজের দক্ষতার উপর, অভিজ্ঞতার উপর। এখানে অনেক অবৈধ শ্রমিক রয়েছেন যারা বৈধ হওয়ার জন্য এদেশে এজেন্টদের টাকা দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ না বুঝে ভুয়া এজেন্টের খপ্পরে পড়ে অনেক টাকা খুইয়েছেন, তাই এজেন্টের বিষয়ে আগে সতর্কতা অবলম্বন করুন। অনেক চীনা, মালাই, ইন্ডিয়ান এজেন্ট তাদের কাছ থেকে টাকা নিয়ে ভিসা করে দিতে পারেনি। এছাড়া আমাদের হাই কমিশনারের কাছে এর পরিসর সীমিত। এই প্রদেশে লাখ লাখ শ্রমিক কাজ করেছেন, কিন্তু তারা বাংলাদেশ সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, ফলে প্রতিনিয়ত দালাল ও ভুয়া এজেন্টের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন বহু বাঙালি। বাংলাদেশ থেকে যেসব মানুষ ভিসা করে মালয়েশিয়া আসবেন, তারা অবশ্যই ভালো রোজগার এখানে করতে পারবেন। যাদের ভিসা নেই তারা ধরা খাবেন, ভবিষ্যতে অনিশ্চিত। মালয়েশিয়ার কর্মপরিবেশ দুবাই মধ্যপ্রাচ্য থেকে ভালো, তাই যারাই মালয়েশিয়াতে ঢুকবেন অবশ্যই বৈধ পথে ভিসা নিয়ে সঠিক এজেন্টের মাধ্যমে ভিসা করে নেবেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।